এরকম টাইপের কিছু করবো, কারণ এখানে মনে রাখতে হবে এখানে টর্নেডোর জোনিং এ আছি আমরা। এখানে হয় স্ট্রাকচার একদম চার কোন একটা স্ট্রাকচার করলে সমস্যা নাই, কিন্তু লোড ওই আমরা তো আসলে চেয়েছি একটা ইনোভেটিভ স্ট্রাকচারিস কিছু করতে, যে এখানে মানুষ কেন আসবে, এখানে একটা ইনোভেশন একটা কিছু দেখতেই যেন আসে, বিলিংটাই যেন একটা স্কাল্পচার, লিভিং স্কাল্পচার, এই জন্যই করা হয়েছিল। কিন্তু ওই এক্সিকিউশনটা আসলে ওইভাবে আমি করতে পারি নাই, তারপরেও ডিটেল করার জন্য দেখাচ্ছি। এখানে প্রথমেই যেটা করতে হবে, এখানে কিছু ডিটেল কাজের অভাব আছে যেটা মিস্ত্রিরা মিস করে গিয়েছে, আমাদেরও সুপারভিশন এখানে রেটিংস হচ্ছিল, তো এই জায়গায় একটা বোর্ড ফিটাইতে হবে, এগুলো একটু পলিশ করতে হবে, আর হচ্ছে এটারও বাথরুম সেম হচ্ছে বোর্ড, তো এটা যেটা আসলে এটা রিমুভ করে প্লাস্টার করে দেওয়া যাবে, কিন্তু ওইটা 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 ওইটার যে ফোম আছে বাইরে মাটি আছে ওইটা আমার পানির জন্য আরো খারাপ, যার জন্য আমি এটা প্লাস্টার পেন্ট করে দিচ্ছি। আর এখানে যেটা সেম টাইলস এর সমস্যা একটু থেকে গেছে, ওই টাইলসটা ঠিক করে দিতে হবে। আর এখানে গিজারের লাইন যেটা সঙ্গে কোনো কারণে এটাকে কনসিল করে নাই, হ্যাঁ, বা করা আছে অন্য পজিশনে, যার জন্য এরকম একটা সলিউশন দেওয়া হয়েছে, এটাকে একটু ইনোভেটিভ করে সলিউশনটা দেওয়া হবে। আর এখানে যেটা হয়েছে আমরা সাপ্লায়ারকে দিয়েছিলাম যে কিনে আনতে, আমরা গোপালগঞ্জ থেকে নিয়ে আসছে, তো কোন দোকান থেকে নিয়ে আসছে আমরা দেখবো, দেখে এটা পাঠিয়ে দিব, এগুলি জং ধরছে, এটা আমি চেঞ্জ করে করাবো এই। আর এইটাও ফ্যানের বক্সটা কোনো কারণে লাগায় নাই, এটার উপর একটা বক্স থাকে, আর এই তারটা গুলি যতটুকু চেষ্টা করা হবে হিডেন করে দেওয়া হয়ে গেল। আর এখানে সিলিং এর দড়িগুলিতে একটু ও যে সুতা পেঁচাই দেওয়া হবে যেন তারগুলি ভিজিবল না হয়। আর দুই নম্বর হচ্ছে এছাড়া আর কোনো ফাইন্ডিংস নাই, আর এটার বাইরে কিছু কাজ আছে দেখাচ্ছি, ওটা একটু করে দিতে হবে। এই পাশ থেকে এদিকে যাবো, মানে ল্যাম্পটা মাটি ভরাটের পর পরে আমরা কাজ শুরু করেছি দিয়েছিলাম, হ্যাঁ, তো যার জন্য এটা সেটেলমেন্ট হয়েছে, তো সেটেলমেন্ট হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে একটা চিকন একটা ক্র্যাক হচ্ছে এইদিকে, যেহেতু এইদিকে থিকনেসটা খুব কম, তো আমরা এই থিকনেসটার জায়গায় আমরা হালকা একটু চিপিং করে, এগুলি সাধারণত করতে হয় টাচ আপ করতে।